আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, 2022 সালে এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজনের নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহী। তো এটার বিস্তারিত ডিটেইলস শেয়ার করবো, অর্থাৎ তোমাদের কোন পত্রে কতটি প্রশ্ন থাকবে, কত সময় পরীক্ষা হবে, এমসিকিউ কতগুলো থাকবে, বিস্তারিত ডিটেইলস আজকে ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখো, নতুন শিক্ষা সংক্রান্ত আপডেট ভিডিও পাবলিশ হলে যেন সবার আগে তোমাদের মোবাইল ফোনে চলে যায়। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রকাশিত হয়েছে 27 এপ্রিল 2022 তারিখে। তো এখানে দেখা যাচ্ছে এই যে তোমরা 2022 সালে এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজনের নির্দেশিকা প্রকাশ করা হলো। উক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য নির্দেশ কর্মে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। ওকে, তো ফার্স্টে যেটা আছে যে 2022 সালে এইচএসসি পরীক্ষা, তো তোমাদের পরীক্ষার সময় 2 ঘন্টা, এর ভিতরে তোমাদের এমসিকিউ এটা হলো 20 মিনিট এবং সিকিউ হলো 1 ঘন্টা 40 মিনিট, এই হলো টোটাল 2 ঘন্টা। তো সিলেবাস হচ্ছে 2022 সালে এইচএসসি পরীক্ষার পুনঃ বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী। তো তোমাদের এই পুনঃ বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারো চাইলে। তো দেখো এই যে ফার্স্টে যে বিষয়গুলো আছে, এইচএসসি পরীক্ষা 2022 তারিখে প্রশ্নের বিবরণ যে এটা, এবং তোমাদের এইচএসসি পরীক্ষা 2022 পরীক্ষার্থীদের উত্তর প্রদান করতে হবে যেভাবে। ওকে, তো বাংলা প্রথম পত্র এবং পত্রকোড হচ্ছে 101 এবং এমসিকিউ হলো 30টি থাকবে, এটাতে 30টি প্রশ্ন আর কি এমসিকিউ, এবং রচনামূলক তোমাদের 11টি প্রশ্ন থাকবে। তো এমসিকিউ হচ্ছে তোমাদের 20 মিনিট, তো যে কোনো 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 15টি প্রশ্ন অর্থাৎ 15 × 1 অর্থাৎ 1 নম্বর করে 15 নম্বর, অর্থাৎ তোমাদের এমসিকিউ অপশনে এখানে তোমাদের 15টি প্রশ্ন থাকবে, বাট সময় থাকবে 20 মিনিট। এবং তোমাদের সিকিউ বা সৃজনশীল প্রশ্ন যেটা আছে, এটা হচ্ছে যে কোনো 4টি প্রশ্ন দিতে হবে, 4 × 10 = 40 নম্বর, আর আশা করি ক্লিয়ার। তো যে কয়টায় প্রশ্ন থাক, তোমাদের সৃজনশীল পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে হবে 4টা সৃজনশীলের, এবং আর এমসিকিউ দিতে হবে 15টি প্রশ্নের, আশা করি ক্লিয়ার। এখন বাংলা দ্বিতীয় পত্র, পত্রকর 102, এখানে এমসিকিউ নাই, বাট রচনামূলক হচ্ছে তোমাদের এনসিটিবি কর্তৃক প্রণয়নকৃত মানবন্টন অনুযায়ী, এটা হচ্ছে তোমাদের এই যে নির্ধারিত কোনো এখানে বিষয়টা নাই, ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র নির্দিষ্ট কোনো প্রশ্নের উল্লেখ নাই এখানে। তারপর যেটা আছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এখানে আছে 175, এটা হলো পত্রকোড, এবং 25টি তোমাদের এমসিকিউ থাকবে, 8টির উত্তর দিতে হবে, এবং রচনামূলক প্রশ্ন 8টি থাকবে, এবং তোমাদের এমসিকিউ 15টি উত্তর দিতে হবে, এবং সৃজনশীল তোমাদের যেটা আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে 30 নম্বর এখানে দেওয়া আছে। তো এইভাবে তোমাদের এইচএসসি পরীক্ষার সায়েন্স আর্টস কমার্স 3টা ডিপার্টমেন্টের সবারই কিন্তু একদম লিস্ট আকারে এখানে দেওয়া আছে, একদম বিস্তারিত ডিটেলস। ওকে, তো এটার লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিডিএফ লিঙ্কটি, তো সেটা ক্লিক করে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। এক ক্লিক করে এটার পুরো বিষয়টি, 4টা পেজ আছে টোটাল, তো এটা চাইলে ডাউনলোড করে একদম ভালোভাবে তোমরা দেখে নিতে পারো। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছো, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন লিখবে। এবং তোমাদের কাছে আবার অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলে তোমরা নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখো। তো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও আসবো, সে পর্যন্ত ভালো থাকবে, আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।